সিরিজ মানে কি সিরিজ নাটকের নাম শুনেন নাই নাটক বলে শুনছেন নাকি ওই পিজদমানি মুরগির মাংস ওই বিষয় এরকম হইছে সিরিজ বলতেই বুঝেন নাটক সে আমাকে বল কইলেন নাটকের নাম শুনছেন সিরিজ মানে কি সিরিজ নাটক বলতে কি বুঝেন একটার পর একটা ধারাবাহিক পাবে শ্রেণী শ্রেণীবদ্ধ ভাবে একের পর এক হ্যাঁ এটাকে বলা হয় সিরিজ সিরিজ মানে ধারাবাহিক শ্রেণী এরকম কোন কম্পোনেন্টস সার্কিটের মধ্যে কোন রেজিস্ট্যান্স কম্পোনেন্টস কোন লোড যদি একটার পর একটা সাজানো থাকে একই পরিবাহীর ভিতর দিয়ে একই রাস্তায় একই লাইনে যেমন গাজীপুর থেকে আমি ইয়েতে যাব গরিপুর যাব তো এখানে যে রাস্তাটা আছে একটা রাস্তা আছে না এই রাস্তাটা দিয়ে আমরা যাব এখানে যাওয়ার সময় কলিকান্দি বাজারে একটা স্টেশন পড়বে ওই দিক দিয়ে কোথায় জানি একটা স্টেশন আছে যে মডবি আছে মডবি এখানে আছে একটা জিয়ারগঞ্জ আছে এখানে আরেকটা আছে যে শাহবাগ এখানে শিবপুরের এখানে একটা স্টেশন আছে দড়িগঞ্জ এখানে ছোট একটা আছে হ্যাঁ এরকম জায়গায় জায়গায় যে স্টেশনগুলি আছে এই স্টেশনগুলোকে যদি আমরা এক একটা মানে লোড বা এক একটা মানে রেজিস্ট্যান্স বা কোনো একটা যদি কম্পোনেন্ট মনে করি তাহলে একটা রাস্তার ভিতর দিয়ে এগুলি গেছে না একটার ভিতর দিয়ে আরেকটা ঢুকে গেছে একটার পর আরেকটা একটার পর একটা সাজানো হয়েছে এরকম ইলেকট্রনিক সার্কিটের মধ্যে যদি মানে পরপর কোনো কম্পোনেন্ট সাজানো থাকে এটা হইতে পারে রেজিস্ট্যান্স হইতে পারে কোনো এলইডি হইতে পারে কোনো বাতি বা একটা লোড এভাবে যদি সাজানো হয় তখন সেই সার্কিটটাকে আমরা কি বলবো সিরিজ সার্কিট ঠিক আছে যেমন এখানে কয়টা বাতি তিনটা বাতি অল্প সাজানো আছে তার একটা একটা ভোল্টেজ কারেন্ট এই রাস্তাটা দিয়ে প্রবাহিত হবে এই রাস্তাটার মধ্যেই আমরা তিনটা বাতি সংযোগ করছি ঠিক আছে অর্থাৎ এখান থেকে যখন ভোল্টেজ বা কারেন্ট প্রবাহিত হবে তখন এটার ভিতর দিয়ে যাবে এই কারেন্টটাই এটার ভিতর দিয়ে যাবে এই কারেন্টটাই এটার ভিতর দিয়ে যাবে আবার এইভাবে আবার এই কারেন্ট এটার ভিতর দিয়ে যাবে এটার ভিতর দিয়ে যাবে এটার ভিতর দিয়ে যাবে এখানে বিষয়টা এরকম না নাকি এরকম মনে হয় না কঠিন মনে হইতেছে হ্যাঁ আচ্ছা বলেন তো এতদিন যে সি করলেন কত কঠিন লাগছে এখন যে ইলেকট্রনিক্স নিয়ে এত জটিল জিনিস মেকানিক্সটা দিয়ে এখানে গুতাই 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 টিভি রে লুটি করে এই জিনিস এগুলি কি বেশি কঠিন মনে হইতেছে নাকি মনে হয় আরে মনে হয় আপনি তো দেখি কার কার কাছে সহজ সহজ বলে যায় সবাই তো আর বলছে তার ইজি তো লাগতেছে সবার কাছে এই তিনটা বাতিকে আমরা আলাদা ভাবে সংযোগ করব নিচেরটা দেখেন নিচেরটা কিভাবে হয়েছে এখান থেকে যখন কারেন্ট পাস হবে তখন কি হবে তার কারেন্টটা কোন দিক দিয়ে যাবে বলেন তো হ্যাঁ এটা দিয়ে কি এটা দিয়ে বের হবে না এটা দিয়ে হবে না এটা দিয়ে হবে সবগুলো সব বলেন কথা ক্যারেক্টার করাতে সবগুলি সবগুলি দিয়ে হবে এটা দিয়ে যখন কারেন্ট পাস হবে তখন এটা দিয়ে যতটুকু কারেন্ট যাওয়ার এটা অতটুকু যাবে তারপর এটা দিয়ে যতটুকু যাওয়ার অতটুকু যাবে এটা দিয়ে ততটুকু যাবে একটা প্রশ্ন করি এই বাতিটা চলার জন্য ধরি আমরা এক এম্পিয়ার বিদ্যুৎ লাগবে কত এক এম্পিয়ার
3 एम्पियर करंट बेरोबे ना
বুঝলেন, এইটা তো এক অ্যাম্পিয়ার দরকার, তার দরকার একটা এক অ্যাম্পিয়ার, তার দরকার।